শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ। পুরনো অনেক ক্রিকেটারদের পারফরম্যান্সের ব্যর্থতা ঢাকা পড়ে গেছে তরুণদের সাফল্যের ভিড়ে। চ্যাম্পিয়ন আবাহনীর কেউ হয়েছেন হিরো, কেউ বা পেয়েছেন জিরো। ম্যাজিক্যাল পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ব্যাটে বলে দুর্দান্ত সাইফউদ্দিন অলরাউন্ডারের পছন্দের একাদশে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার হিসেবেই। বোলার তালিকায় সবার শীর্ষে থাকা সাইফউদ্দিন ব্যাট হাতেও মাঝে মধ্যে দেখিয়েছেন ঝলক। তার সঙ্গী হিসেবে আছেন জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডের নতুন তুর্কি শামিম পাটোয়ারি। বল হাতে প্রতি ওভারে সাতের কম রান দেয়া শামিম ব্যাট হাতেও ছড়িয়েছেন আলো, রান 250-র কাছাকাছি। স্ট্রাইক রেট 140-এর উপর। অলরাউন্ডারের একাদশে অলরাউন্ডার হিসেবে আরেকজন গাজী গ্রুপের শেখ মাহেদি। উইকেট নেওয়ার পাশাপাশি পুরো ডিপিএলে ব্যাট হাতেও মাহেদি ছিলেন দুর্দান্ত। ডিপিএলে প্রথম সেঞ্চুরি করা মিজানুর রহমান অলরাউন্ডারের বিবেচনায় থাকছেন ওপেনিংয়ের প্রথম পছন্দ। 130-এর উপরে স্ট্রাইক রেটে টুর্নামেন্টে রান করেছেন 400-র উপরে। তার সঙ্গী হিসেবে থাকছেন আসরের নতুন সারপ্রাইজ মুনিম শাহরিয়ার। তিন নম্বর জায়গাটা নাঈম শেখের। রানের দিক থেকে ছিলেন টুর্নামেন্টে সেরা পাঁচের ভিতরে। এছাড়া 4-5 নম্বর ব্যাটসম্যান হিসেবে অলরাউন্ডারের একাদশে খেলবেন 400-র কাছাকাছি রান করা মাহমুদুল হাসান জয় আর নুরুল হাসান সোহান। বোলারদের দাপট দেখানো ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের তানভীর ইসলাম পুরো টুর্নামেন্ট জুড়েই দেখিয়ে গেছে নিজের কারিশমা। পাঁচের কম ইকোনমিটা যে টি টোয়েন্টিতে বেশ ভালো সেটা বলার অপেক্ষা রাখে না। তানভীরের সাথে অলরাউন্ডারের একাদশে হাত ঘোরাবেন প্রাইম ধলেশ্বর পেসার কামরুল ইসলাম রাব্বি। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল মাসে মাত্র 300 টাকায়। প্রতি 14 রান দিয়ে এক উইকেট নিয়ে রাব্বি উইকেট পেয়েছেন 25টা। এছাড়া রাব্বি নতুন বলের পার্টনার হিসেবে পাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রতি 2 ওভার 3 বলে 1 উইকেট নিয়ে মুস্তা আছেন ডিপিএল এর সেরা 10 বোলারের তালিকায়। সেরা একাদশের জন্য নিজের পারফরমেন্সের চেয়ে দলে কার কতটুকু ইম্প্যাক্ট ছিল সেদিকেই নজর ছিল অলরাউন্ডারের। যে একাদশের নেতৃত্বে থাকবেন ডিপিএল এর সেরা খেলোয়াড় উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তাসওয়ার নাফি অলরাউন্ডার।